এবার বলো হাবিব, আজকের এই আনন্দ ঘন দিনে তোমার কেমন কাটছে দিনটা? একটা সবচেয়ে বড় বড় আনন্দ হচ্ছে এটাই যে ধরেন ইউজুয়ালি ঈদের আনন্দটা যেটা, সেটাই হচ্ছে যে আপনি 1 মাস রোজা রাখার পরে যে আপনি আবার এটা যে শেষ হচ্ছে আপনার স্যাক্রিফাইসটা, আপনি যে আবার নর্মাল লাইফে ফেরত যাচ্ছেন, ওইটাই তো একটা আনন্দ। এটা একটা বিশেষ বিশাল আনন্দ। হ্যাঁ, মানে আপনার তখন নর্মাল লাইফটাই আপনার মনে হয় যে অন্যরকম। আচ্ছা, বাট যখনই আমরা প্রত্যেক রোজা ছাড়া যখন নর্মাল লাইফ কাটে আমাদের, সকালে খাচ্ছি দুপুরে, তখন কিছু মনে হয় না। বাট 1 মাস আপনি রোজা রাখার পর যদি এটা করেন হঠাৎ করে, সেই নর্মাল লাইফটাই আপনার কাছে ডিফারেন্ট লাগবে, তো এটাই একটা আনন্দ। আর আমি তো জানি তুমি নামাজ পড়ো, তারপর রোজা করো, চেষ্টা খুব ছোটবেলা থেকেই নাকি তোমার একটা অভ্যাস, ভাবির কাছে শোনা। আর ফেরদৌস ভাই, আপনার কাছে একটা মজার জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে হাবিব যখন ছোট্ট ছিল, একটা ছোট্ট কালের গুটনু ছবি দেখেছি আমি, মজার একটা সুইট একটা ছবি আছে তোমার। হ্যাঁ, ওর বয়স তখন কত? 4 4 বছর। হ্যাঁ, খুব মজার একটা ছবি, সুইট একটা হাসি দেওয়া মিষ্টি একটা ছবি, ছবিটা আমরা অনুষ্ঠানে দেখাবো। তো ওই বয়সটাতে ও যখন ঈদ করত, কিভাবে ও মসজিদে যেত বা কিভাবে মার্কেটিং এ যেত, আপনি কি কতটুকু হেল্প? আমি জানি যে আপনি ওই সময় তো প্রচন্ড ব্যস্ত ছিলেন। হ্যাঁ, শপিং তো ওর মা করে দিত, ওর সঙ্গে যেত। তবে ঈদের এটা কিন্তু ভাবির ক্রেডিট, ভাবি কিন্তু অনেক সময় সময় দিয়ে ছেলেকে, ভাবিকে আমি অবশ্যই বলবো রত্ন গর্ভ মা। তো ঈদের দিন ওর যেটা আমি দেখতাম যে সে ও নামাজের জন্য কিন্তু আমার আগে উঠে যেত। আচ্ছা, এবং হাতে একটা জায়নামাজ থাকতো, চটপটা থাকতো, আর ওর সঙ্গে ওই বয়স থেকে। হ্যাঁ, আচ্ছা। এবং ওর আমাদের যে বাসার কাজ করতো ওরাও সাথে যেত, ওদের সঙ্গে ওর খুব খাতির ছিল। আচ্ছা আচ্ছা। তো দেখতাম যে ছুটোছুটি করছে নামাজে যাওয়ার জন্য, টানাটানি করছে কখন যাবা, এবং এসেই ওই মাকে ধরতো, সে ওইটা খেত। আর কি পছন্দ করতে শ্যামাই ঈদের দিন? ইউজুয়ালি যেগুলি হয় আমার আম্মা, একটা জিনিস আমার সবসময় খুব ভালো লাগতো, সে এখনো যেটা বানায় ঈদে, কাবাব। আচ্ছা, ছোট ছোট ওই কাবাব, পরোটা দিয়ে কাবাব। না, আম্মুর রান্না তো তোমার খুব প্রিয়, তুমি সব ইন্টারভিউতে এটা বলো, মায়ের হাতের রান্না তোমার খুব প্রিয়, এটা জেনে খুব ভালো লাগছে। তো ঈদের দিন আজকে, হ্যাঁ, তোমার কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কোনো ঈদে, মানে মনে পড়ার মতো? আসলে ওইরকম ভাবে মানে বিশেষ কিছু মনে হয় আমার ঈদে ওইরকম মনে, যেমন গতকাল তোমার একটা ক্যাসেট রিলিজ হয়েছে। হ্যাঁ, সেইটা তো আসলে আমার অনেক, এটা একটা মজার ব্যাপার না, বিকজ আমার জন্মদিন ছিল গতকাল। আচ্ছা, মানে এবং এটা মানে হঠাৎ করে আমি, আমরা কেউই এটা প্ল্যান করিনি যে জন্মদিন দিন আমার অ্যালবাম রিলিজ, জানতে না তুমি? না। আচ্ছা, এটা মানে একদম জাস্ট হঠাৎ করে হয়ে গেছে। শুধু তোমার সে যাবে রাত।
স্বপ্নের সীমা এলো মেলো পাবে শুধু তোমারে আজ শেষ হবে রাত শুধু তুমি আমি আজ নীল জ্যোৎস্নায় মন যে হারায় তারা Destiny 2000 Limited.